ঘর বাড়িও দিবেন, কি দিবেন? ঘর বাড়ি দিবেন, না হয় থাকবো কোথায়, ঠিক না? তবে এমন সব ঘর বাড়ি আল্লাহ দিবেন যেগুলোর কোনো ভাড়াও লাগবে না, কিচ্ছু লাগবে না। আজকে তো ঘর ভাড়ার বিপদে আমরা অনেকে ফ্যামিলি নিয়ে আসতে পারি না সৌদি আরবে, কিন্তু এই সমস্যা আলহামদুলিল্লাহ আমল করে গেলে আর থাকবে না। শুধু কি ঘর বাড়ি দিবেন? আল্লাহ বলছেন গুরফুম মিন ফাওকিহা গুরফ, অট্টলিকার উপর অট্টলিকা, সুবহানাল্লাহ, নিয়ামত আর নিয়ামত। জান্নাতের জগতে যেই দিকে আমরা তাকাবো সেই দিকে শুধু নিয়ামতের সাম্রাজ্য আমরা দেখতে পাবো। আল্লাহ বলছেন ওয়াইদা রুআইতা সাম্মা রুআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পাবে নিয়ামতের বড় বড় সাম্রাজ্য। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা আমার, এত সব নিয়ামত সেখানে আরো রয়েছে, নারী কি রয়েছে বলুন? যে নারীর প্রতি আকর্ষণের কারণে আজকে মানুষ ইমান থেকে দূরে সরে আছে, যে নারীর প্রতি কো আকর্ষণের জন্য হাজারো মানুষ জাহান্নামের পথকে বেছে নিয়েছে এই দুনিয়ার স্বাভাবিক নারীদের জন্য। পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা এই নারীকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতি রমণীর প্রশংসা করেছেন, অনেকগুলি আয়াতে তিনি প্রশংসা করেছেন এই নারীদের সৌন্দর্য কেমন হবে, চরিত্র কেমন হবে, তাদের লাবণ্যময় রূপের বিবরণ কেমন হবে, এগুলো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেমন দুই একটি উল্লেখ করছি, আল্লাহ বলছেন যে সেখানে তাদের জন্য এমন সব নারী রয়েছে যে নারী লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে কোনো জিন এবং কোনো মানুষ সেটাকে স্পর্শ করে নেই, আলহামদুলিল্লাহ। এমন পবিত্র নারী আল্লাহ তাআলা জান্নাতি মানুষের জন্য প্রস্তুত করে রেখেছেন। সেখানে রয়েছে এমন সব নারী ইন্না আনশানাহুন্না ইনশাআ, আল্লাহ বলছেন আমি তাদেরকে নতুন করে সৃষ্টি করব, নতুন করে। এবং ফাজআলনাহুন্না আবকারা, যা সমবয়সী থাকবে, কেমন থাকবে বলুন? আবকারা, সমবয়সী থাকবে, কুমারী থাকবে। উরুবান আতরাবা, যারা খুব সুহাগিনী হবে, খুব আকর্ষণীয় হবে, এমন সব নারী আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফিহিন্না খায়রাতুন হিসান, সেখানে এমন সব নারী থাকবে যারা হবে উত্তম চরিত্রের, তারা নিজের স্বামী ব্যতীত অন্য কারো দিকে তাকাবে না, আলহামদুলিল্লাহ। এটা বিরাট বড় নিয়ামত, যেখানে কোনো রকম খেয়ানতের ভয় নেই। এমন চরিত্র দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করবেন, তাদেরকে পবিত্র বলা হয়েছে, ওয়াজওয়াজুম মুতাহহারা, যারা হচ্ছে পবিত্র নারী, তাদের কোনো মাসিক নেই, নেফাস নেই, যেটা বাচ্চা হওয়ার পরে হয়, মেয়েদের যে প্রতি মাসে 5 দিন 15 দিন 7 দিন যা হয়, এমনটি হবে না। আল্লাহ নিজেই বলছেন তারা হচ্ছে পবিত্র, এগুলো তাদের ভিতরে নেই, আলহামদুলিল্লাহ। এরকমভাবে নারীর প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন আর বলে দিলেন এই জান্নাতে তারা থাকবে, অনুদখিল তারা থাকবে, খালিদিনা ফিহা, চিরকাল তারা এই জান্নাতের ভিতরে থাকবে।